অবশেষে ভারপ্রাপ্ত থেকে বিএনপির মহাসচিবের পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে দলটির নয়াপল্টর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব ছাড়াও সিনিয়র যুগ্ম মহাসচিব এবং কোষাধ্যক্ষ এই দুটি পদেও নাম ঘোষণা করা হয় রিপোর্টে ইমরুল আহসান প্রায় পাঁচ বছর ধরে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনের ইতি ঘটিয়ে তিন যুগ পার করে আসা দল বিএনপির সপ্তম মহাসচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব পদে বিএনপির চেয়ারপারসন যাকে মনোনয়ন দান করেছেন তিনি তার নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অর্থনীতির ছাত্র মির্জা ফখরুল উনিশশো ছেষট্টি সাতষট্টি সালে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং পরে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হন স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে শিক্ষা ক্যাডারে যোগ দেন মির্জা ফখরুল উনিশশো সালে চাকরি থেকে ইস্তফা দিয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন এবং নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান দু এক সালে ঠাকুরগাঁও এক আসন থেকে নির্বাচিত হয়ে চারদিল জোট সরকারের কৃষি প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দু হাজার এগারো সালের বিশে মার্চ থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন বিএনপির সপ্তম এই মহাসচিব এর আগে উনিশশো আটাত্তর সালের পহেলা সেপ্টেম্বর আত্মপ্রকাশ করা দল বিএনপির প্রথম মহাসচিব হয়েছিলেন ডাক্তার এ কিউএম বদ্রুদা চৌধুরী এর আট বছর পর দলের দ্বিতীয় মহাসচিব হিসেবে দায়িত্ব পান অবসরপ্রাপ্ত কর্নেল মুস্তাফিজুর রহমান বছর না ঘটতেই সাতাশি সালের মার্চে কে এম ওবায়দুর রহমান এবং এক বছরের মাথায় তাকে বহিষ্কার করে চতুর্থ মহাসচিব করা হয় ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারকে তার পদত্যাগের পর উনিশশো ছিয়ানব্বই সালের জুনে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় আব্দুল মান্নান ভূয়াকে দুই সালের সেপ্টেম্বরে মান্নান ভূয়াকে বহিষ্কার করে খন্দকার দেলোয়ার হোসেনকে করা হয় মহাসচিব তার মৃত্যুর পর মহাসচিবের ভার দেওয়া হয় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পূর্ণ মহাসচিব করার পাশাপাশি যুগ্ম মহাসচিব রিজবি হাম্মদকে সিনিয়র যুগ্ম মহাসচিব করেছে বিএনপি আর কোষাধ্যক্ষ হিসেবে আবারও মিজানুর রহমান সিনহাকে বেছে নিয়েছে দলটি সিনিয়র যুগ্ম মহাসচিব পদে যাকে মনোনয়ন দান করেছেন তার নাম ঘোষণা করছি অ্যাডভোকেট রুহুল কবির রিজবি কোষাধ্যক্ষ পদে বিএনপি চেয়ারপারসন যাকে মনোনয়ন দিয়েছেন তিনি হলেন মিজানুর রহমান সিনহা উনিশে মার্চ কাউন্সিলের এগারো দিন পর তিনটি পদের নাম ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ কমিটি কবে ঘোষিত হবে তা এখনও নিশ্চিত করেনি বিএনপি ইমরুল আহসান এনটিভি নিউজ ঢাকা